শরীফুল রাজের নতুন ছবি ইনফিনিটি, সেখানে নায়িকা টয়া, এখানেও মিমকে নিয়ে গুঞ্জন। দেশীয় ওয়েব সিরিজের শুরুর দিকে যে দু একটি কন্টেন্ট দর্শকদের মুগ্ধ করেছে তার মধ্যে অন্যতম অ্যাকশন থ্রিলার ইনফিনিটি, যাতে জুটি বেঁধে প্রশংসা কুড়িয়েছিলেন শরীফুল রাজ এবং টয়া। 2020 সালে বিনস অ্যাপে সাত পর্বের এই সিরিজ উন্মুক্ত হয়েছিল। দুই বছর পর ফের একই গল্পের ধারাবাহিকতা নিয়ে হাজির হচ্ছেন রাজ এবং টয়া। গত 15 দিন নতুন সিজনের টানা শুটিং সেরেছেন তারা। যে শুটিংয়ের অংশ হিসেবে লোকমুখে উঠে এসেছে সময়ের আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিমের নামও, কারণ অনেকেই মনে করেন পরাণ দামাল সফলতার পর রাজের পাশে এখন মিমেরই থাকার কথা। সেই সম্ভাবনাও যে তৈরি হয়নি তা নয়। তবে সেই গল্প বা গুঞ্জনে যাওয়ার আগে রাজের নায়িকা টয়া কি বলছেন? শনিবার টয়া গণমাধ্যমকে জানিয়েছেন, টানা শুটিং করলাম পুরান ঢাকার সূত্রাপুর, সদরঘাট, মিরপুর, আফতাবনগর সহ অনেক লোকেশনে। এটা আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা। প্রথম সিজনে আমাদের যে গল্পভাবনা আর শুটিং আয়োজন ছিল এবার দুটোই দ্বিগুণ। গল্পের প্রয়োজনে পুরনোদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন অনেকেই। আমার ধারণা এবারের পর্বগুলো দর্শকরা দেখে আরও বেশি রোমাঞ্চিত হবেন। টয়া জানিয়েছেন, এবারের সিজনে যুক্ত হয়েছেন সজল নূর, সামিয়া অথই, সাঞ্জু জন সহ আরও অনেকে। যথারীতি মূল চরিত্রে এজেন্ট মুরাদ ও এজেন্ট সামিয়া চরিত্রে থাকছেন রাজ এবং টয়া। কিন্তু গুঞ্জন রয়েছে এই সিজনে রাজের পাশ থেকে সরে যাওয়ার কথা ছিল টয়ার, যুক্ত হওয়ার কথা ছিল বিদ্যা সিনহা মিমেরও, যদিও শেষ পর্যন্ত সেটি হয়নি। বিদ্যা সিনহা মিম এবং পরিমণির একটি মেসেঞ্জার আলাপেও এই বিষয়ে উঠে এসেছিল, যেটি সম্প্রতি পরিমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করেছেন। কিন্তু তারপরেই হঠাৎ করে টয়াকে নিয়েই শুটিং শেষ করেছেন প্রযোজক। টয়া বলেছেন, দেখুন এখানে লুকোচুরির কিছু নেই, মিম আপুর কাজ করার কথা ছিল এই সিজনে, এটুকু সত্যি। তবে সেটি আমার চরিত্রে নয়, রাজ আমি দুজনেই এজেন্ট হিসেবে এই গল্পে ফিক্সড। যেহেতু এবারে সিজনের পরিসর আরও বড়, তাই একটি নতুন চরিত্রের জন্য ওনাকে ভাবা হয়েছিল। নির্মাতার সঙ্গে আলাপও হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দুজনেই সরে আসেন সেই আলাপ থেকে। তবে কি এই সরে যাওয়ার কারণ পরি রাজ মিমের চলমান পারিবারিক গোলমাল, যে গুঞ্জন সাম্প্রতিক সময়ে উঠেছে সেসব? এমন মন্তব্য অবশ্য উড়িয়ে দিয়েছেন টয়া। বলেছেন, মিম কিন্তু এখন সবচেয়ে জনপ্রিয় এবং সফল নায়িকা, রাজ ভাইয়েরও একই অবস্থা। তাদের এই অবস্থানটাকে আমাদের ইগনোর করার সুযোগ নেই। রাজ তো আগে থেকে এই প্রজেক্টের অংশ, কিন্তু মিম আপুকে যুক্ত করতে হলে তো তার চরিত্রটা সেই মাপের দিতে হবে, তাকে সেভাবে এক্সপোজ করতে হবে। মূলত সেই ভাবনা থেকেই সিজন 3-এর জন্য ওনাকে তুলে রাখা হয়েছে বলেই আমি জানি, বাকিটা নির্মাতা ভালো বলতে পারবেন। এখন ইনফিনিটি 2 আসছে, ইনফিনিটি 3-তে মিম আসবেন কি না সেটিও দেখার বিষয়, যেখানে রাজ এবং মিমকে নিয়ে গুঞ্জন এবং রাজ পরিমণির সংসারে রীতিমতো যুদ্ধ অবস্থা বিরাজ করছে।